ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লগস এর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল 9:20 তো এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায় তো তার জন্য রেডি হয়ে গেছি আর সকাল থেকে সব যে কাজগুলো করেছি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি কারণ আজকে কোনো ডেইলি ব্লগ নয় ডেইলি কাজকর্ম নয় তো আজকে কোথায় যাচ্ছি আর কি কি করছি তো সেইগুলোই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন যেহেতু গাড়ির ব্যাপার যাচ্ছি না বাইকে যাব হচ্ছে প্যাসেঞ্জার গাড়িতে তো সেই জন্য একটু টাইম নিয়ে বেরোচ্ছি হাতে যদি টাইমটা মানে শর্ট হয়ে যায় তখন যেতে পারবো না হয়তো আর ঠিক টাইমলি পৌঁছাতে পারবো না তো সেই জন্য কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো অনেকটা দূর প্রায় 3 ঘন্টার মতো কাছাকাছি লাগবে তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর পাশেও তো আবার নদী আছে মানে অনেকটা দূর যাওয়ার পরে হচ্ছে নদী আছে তো সেখানে নদী পার হতেও একটা টাইম লাগে তো সে কারণেই হচ্ছে বেরিয়ে পড়লাম তো চলো কোথায় যাচ্ছি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সাথে হচ্ছে এই গ্রামের কিছুটা সৌন্দর্য হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখো এখন রাস্তার পাশে চলে এসেছি আর নদীতে দেখো ফুল জোয়ার আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ভীষণই ভালো লাগছে আর সাথে দেখো এটা হচ্ছে শিরীষ ফুল গাছ আর ওপারে জঙ্গলটা দেখো এত সুন্দর লাগছে জঙ্গলটা আর এই কেওড়া গাছে কিন্তু প্রচুর কেওড়া হয়েছে দেখো এটা হচ্ছে কেওড়া গাছ তো প্রচুর কেওড়া হয়েছে গাছে এখন কখন গাড়ি আসবে জানি না তো গাড়িটা ঠিক টাইমে পাবো কি না সেটাও বুঝতে পারছি না যে টাইমে বেরোনোর কথা ছিল তো সেই টাইমে হচ্ছে বেরোতে পারিনি অনেকটা লেট হয়ে গেছে তো অনেক রকম কাজকর্ম থাকে এটা খুঁজে পাচ্ছি তো ওটা খুঁজে পাচ্ছি না তো এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আর পিছনের পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে মানে ব্যাকগ্রাউন্ডটা আর সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া রোদ্দুর নেই একটু তো সেই জন্য বেশি বেশি রাস্তার পাশে বসে আছি আর অনেকক্ষণ ধরে ওয়েটও করছি গাড়ির জন্য কিন্তু আসছেই না ততক্ষণে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ওই যে নৌকাতে বাঁধছে ওগুলো হচ্ছে গরান কাঠ তো গরান কাঠগুলো জঙ্গলের ভেতর থেকেই কেটে নিয়ে এসেছে আর এগুলো কিন্তু পারমিশন ছাড়াই কিন্তু কেটে নিয়ে আসা হয়েছে মানে যেটা বলে চুরি করে তো চুরি করেই কিন্তু কেটে নিয়ে এসে হয়েছে আর এগুলো কেউ বিক্রি করে সাথে হচ্ছে কেউ জ্বালানি করে আবার কেউ ঘেরা বেড়াও দেয় তো এগুলো হচ্ছে চুরি করাই জিনিস তো ফরেস্টার যদি আসে অবশ্যই কিন্তু এগুলো ধরে নিয়ে যাবে তো এখন চলে এসেছি আমরা জেটি ঘাটে আর অনেকক্ষণ হয়ে গেছে মাঝখানে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো এমন একটা গাড়িতে উঠেছিলাম সেখানে কিন্তু শেয়ার করার মতো কোনো অপশানই ছিল না তো দেখো প্রচুর নৌকা আর দূরে যেটা দেখতে পাচ্ছ জাহাজ মতো লাগছে ওটা কিন্তু জাহাজ নয় ওটা হচ্ছে ভেসেল তো ওটা দিয়ে চার চাকা গাড়িগুলোই কিন্তু পারাপার হয় তো এখানে ভেসেল ছাড়া কিন্তু কোনোরকমভাবে পারাপারের কোনো ব্যবস্থা নেই চার চাকা গাড়ি আর মানুষজন পার হয় দেখো সব কিন্তু নৌকাতে আর এই নৌকাগুলো কিন্তু সব ছাদ খোলা যখন ঝড় বৃষ্টি হয় তখনও কিন্তু ঠিক এভাবেই কিন্তু সব দাঁড়িয়ে থাকে বৃষ্টিতে ভেজে কারণ এই রকমই কিন্তু যোগাযোগ ব্যবস্থা সেই বহু যুগ থেকে হয়ে আসছে ওর কিন্তু কোনো রকম বিকল্প নেই আর দূরে দেখো প্রচুর টাওয়ার ওগুলো হচ্ছে ফোনের টাওয়ার আর গ্রামটাও দেখো তো জেটি দিয়ে অনেক লোক নেমে আসছে তো আমরাও কিন্তু এই জেটি দিয়েই নেমে এসেছি এখনও বোটটা যদিও ছাড়েনি খেয়াটা চলে এসেছে পাড়ে এবার আমরা নামবো কারণ আমরা এই পাড়েই উঠবো তো সেই জন্য এই পাড়েই নামবো আর এটা হচ্ছে নেবুখালীর পাড় তো দেখো ভেঙেও গেছে জেটিটার সাথে তো কতদিন চলবে জেটিটা জানি না তো ভেঙে গেছে এখন হচ্ছে আমরা ডাক্তারের এখানে বসে আছি তো এখনও ডাক্তারবাবু আসেননি কটার দিকে আসবে সেটাও জানি না তো আমরা যদিও ভাবছিলাম যে অনেকটা লেট হবে কিন্তু তারপরে দেখলাম না খুব তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি আর প্রচুর পেশেন্টও এসছে তো সব দিকেই আছে কেউ ঘুমাচ্ছে কেউ গল্প করছে কেউ বসে আছে সবাই সব রকম করছে তো আমিও বসে বসে ফোনটা ঘাঁটছিলাম তারপরে ভাবলাম যে না একটু শেয়ার করে দিই তোমাদের সাথে তো এখানে দেখো বসে আছি আর খুব টায়ার্ড লাগছে যেহেতু সকালবেলা থেকে কিছু খাইনি তো সেই জন্য আর এখানে কোনো রকম ব্যবস্থাও নেই কোনো দোকানও নেই যে কিছু কিনে খাওয়ার মতো আর একটা যে দোকান আছে সেটা হচ্ছে বন্ধ আর এটা হচ্ছে পিছনের সাইড দেখো পিছনে অনেক জায়গা আর এটা ছিল আগে ধান চাষের মাঠ
বা জমি, আর এখন হচ্ছে এখানে সব বাগদা চাষ হয়, মানে পিন বাগদা এখানে সব চাষ হয় কৃত্রিমভাবে। তো সেই জন্য দেখো চারিদিকে কিন্তু নেট টানানো, তো যেহেতু একটু দূরে সেই জন্য গিয়েও দেখাতে পাচ্ছি না, সাথে হচ্ছে কাদা এখানে, তো সেই জন্য যেতে পাচ্ছি না। তো যেটা বলে ফিশারি, পিন বাগদার ফিশারি এটা। তো এখন আর জমিতে ধান চাষ হয় না, সবাই হচ্ছে এই বাগদা চাষ করে, আর এটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি। এখান থেকে মানুষ সব পিন বাগদা কিনে নিয়ে গিয়ে কিন্তু বাড়িতে ছেড়ে দেয়। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর এখন আমরা রাস্তাতে আছি অটোতে। গাড়ি থেকে নামলাম, আর এটা হচ্ছে নেবুখালি। তো দেখো এখনো 23 সালে দাঁড়িয়ে, কিন্তু এখনো রাস্তাতে কাদা, আর এখন বাজে প্রায় 4টার কাছাকাছি, এখনো 4টা বাজেনি। তো সেই জন্য দোকানপাট সবই প্রায় বন্ধ, তার লোক সংখ্যাও কিন্তু খুবই কম, যেহেতু এখন দুপুরবেলা সেই জন্য লোক সংখ্যাও কম। তো আমরা এখন যাব খেয়া ধরার জন্য, কারণ খেয়াতে না যেতে পারলে কিন্তু আমরা আবার পৌঁছাতে পারবো না, বা তো সেই জন্য খেয়াতে উঠবো। ওদিকে দেখো খেয়াটাও চলে এসেছে, অনেকটা তাড়াতাড়ি কিন্তু খেয়াটা পেয়ে গেছি, যাওয়ার সময় যেমন তাড়াতাড়ি পেয়েছিলাম আসার সময়ও তাই। এখন দেখো পুরোপুরি ভাটা, যেটাকে বলে সার ভাটা, তো সেই ভাটা, আর আসার সময় তখন জোয়ার ছিল, ফুল জোয়ার। তো এই বোটটা যদিও যাবে না, এটা হচ্ছে মোল্লাখালী যাবে বোটটা, আগামীকাল সকাল 8টায় যাবে। তো একবারই আসে আর হচ্ছে একবারই যায়। আর এই দিক থেকে দেখো একটা খেয়া আসছে, এই খেয়াটাই আমরা উঠবো এইটায়। এখন আমরা নদীর মাঝখানে আছি দেখো, আর নদীতে কিন্তু খুব একটা ঢেউ নেই, একেবারেই যে ঢেউ নেই সেটাই হচ্ছে ঠিক, কারণ আগের মতো কিন্তু নদীতে এখন আর ঢেউ হয় না। কালবৈশাখী বা বৈশাখ মাসে যে ঢেউটা হতো, এখন কিন্তু সেই ঢেউ আর দেখাই যায় না চোখে, আর বৈশাখ মাসে ঝড়ও তো দেখা যায় না। তো প্রত্যেকটা মানুষ দেখো এরকম কিন্তু দাঁড়িয়েই যায়, দাঁড়িয়ে ছাড়া কিন্তু কোনো রকম বসার কিন্তু ব্যবস্থা নেই। হাই ফ্রেন্ডস, তো এখন বিকাল 4টে বাজে। তো কালকে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, তো ভাবছিলাম বাড়ি এসে অনেক কিছুই শেয়ার করব, কিন্তু কিছুই করতে পারিনি। সারাটা পথ পুরো মাথাটা পুরো এরকম টিপতে টিপতে এসেছি, কারণ এত মাথা যন্ত্রণা করছিলো, তো সে কারণে হচ্ছে মাথাটা টিপতে টিপতেই বাড়ি ফিরেছি, প্রচণ্ড মাথা হচ্ছিলো। আর তারপরে বাড়ি এসে স্নান করেছি, পুরো নবরত্ন তেল মেখে স্নান করেছি, স্নান করে তারপরেও কোনো স্বস্তি পাচ্ছিলাম না, তো বাইরে গিয়ে বসেছিলাম, আর ফোনটার ঘাটতে ভালো লাগছিলো না। তারপর কি বলতো, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছি, মানে 8:30টার মধ্যে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর কোনো কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কালকে গেছিলাম হচ্ছে শুধুমাত্র মাসিমাকে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু তারপর ওখানে গিয়ে আবার চেঞ্জ হয়ে গেল, মানে নিজেদের মত চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে নিজে মানে আমাকেও দেখালাম, সাথে মাসিমাকেও তো গেছিলো মাসিমা দেখাতে, আর সাথে হচ্ছে আমাকেও দেখানো হলো। তো তারপর দেখালাম, আর কী কী ডাক্তার বলেছে অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ডাক্তার খুব একটা ভালো কিছু বলেনি, এটুকুই বলছি যে খুব একটা ভালো কিছু বলেনি, তো এটাই। আর অনেকগুলো টেস্ট করতে দিয়েছে, সেগুলো হচ্ছে বৃহস্পতিবার দিন টেস্ট করতে যাব, আর সে টেস্টগুলো কী করতে দিয়েছে আমি ঠিক মতো জানি না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, প্রচুর মেঘ ডাকছে, সাথে হচ্ছে ইলেকট্রিকও থাকবে কি না ঠিক নেই, তো সেই জন্য ফোনটা চার্জেও বসাতে হবে। তো তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।